এই মসজিদটা প্রায় আপনার 120 থেকে 150 বছর আগের। তিনি একজন জমিদার, তিনার হাতি ছিলেন। তার সেই তুলনায় এখানে নকশা আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা ইতিমধ্যে আমার কথাটি শুনছেন এবং দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম, এবং সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি আসছি জয়পুরহাট জেলার খেতলাল পৌরসভায়, আর গ্রামের নামটি হচ্ছে কাজীপাড়া। আর কাজীপাড়া গ্রামটির সাথে সম্পৃক্ত এক মহান জ্ঞান পিপাসু ব্যক্তি, যিনি বগুড়া জেলার সর্বপ্রথম গ্র্যাজুয়েট এবং বগুড়ায় দুটি সড়কের নাম তার নামে নামকরণ করা। তো অনেকে হয়তো বা চিনতে পেরেছেন, আর যারা চিনতে পারেননি তারা আমার সঙ্গে থাকুন পুরো ব্লগ জুড়ে, তারা অনেক কিছুই আপনারা জানতে পারবেন এই ব্যক্তি সম্পর্কে। চলুন বন্ধুরা আমরা শুরু করি। অনেক প্রাচীন মসজিদ, যার ফলে এই সিঁড়িগুলো অনেকটাই সরু। আগেকার দিনের সিঁড়িগুলো সাধারণত এমন অনেক সরু হতো। এটা হচ্ছে আজানের জায়গা, এখান থেকে আজান দেওয়া হয়। আমরা এখন দোতলাতে এসেছি। মসজিদটা অনেক ছোট। এটা হচ্ছে মসজিদের ছাদ। মসজিদটা কিন্তু অনেক বড় না, খুব ছোট একটা মসজিদ বন্ধুরা। অনেকটাই সুন্দর, সাধারণ নকশায় কিন্তু অসাধারণভাবে
তৈরি করা। মসজিদটা অনেক ছোট, যতটুকু ছোট তার সেই তুলনায় এখানে নকশা করাগুলো এবং মসজিদের গঠন প্রণালী অনেকটাই আলাদা। তাতে করে বোঝা যায় যে মসজিদটা অনেকটাই প্রাচীন। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদটা গম্বুজ আকৃতি না, এটা এভাবে লম্বালম্বিভাবে গম্বুজের মতো করা, অর্ধবৃত্ত বা অর্ধচন্দ্র যেটাকে বলি। আর মসজিদটা পুরোটুকুই আপনার নকশা করা, উপরের দিকে সম্পূর্ণ নকশা করা, নকশাগুলো হাতে কাটা নকশা। সব হাতে কাটা নকশা। সম্ভবত যেই সময়টাতে এই মসজিদটা করা হয়েছে সেই সময় সর্বোচ্চ নকশাকারদের দিয়েই এই নকশাগুলো করা হয়েছে। আসলে মসজিদটা ছোট হলে অনেক সুন্দর। আর সবচেয়ে আমার কাছে যেটা আকর্ষণীয় মনে হয়েছে আর তা হচ্ছে যে এই মসজিদটা অর্ধচন্দ্র বা অর্ধবৃত্ত টাইপের লম্বালম্বিভাবে করা, এটা ভুল নয়। কাজীপাড়া জামের মসজিদ। আমার বড় আব্বা আমার নানা বয়স্ক লোক আমরা যখন ছোট ছিলাম তখন তিনারা 120 বছরে মারা গেছে। আমাদের বলেছে আমরা ছোট্ট যখন তখন এই মসজিদ হয়েছে, আজ এই মসজিদের বয়স 150 বছরের ঊর্ধ্বে চলে গেছে। এটা কাজীপাড়া জামের মসজিদ। এটা বগুড়া জেলার মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে গ্র্যাজুয়েট এবং উকিল। বগুড়াতে আর মুসলমানদের মধ্যে কখনো এর আগে কোনো উকিল হন নাই। তিনি একজন জমিদার, তিনার হাতি ছিলেন, খুব গুণমান্য লোক ছিলেন। কাজী রিয়াজউদ্দিন। হ্যাঁ হ্যাঁ। ওনার চাচার নাম, কেমন লোক আসে বা দর্শনার থেকে কেমন আসে এখানে? দূর দূরান্ত থেকে মাইক্রো টাইক্রো নিয়েও আসে লোক দেখার জন্য। হ্যাঁ আসে, এখানে আসার আমাদের বলে খুব ভালো লাগে পুরাতন মসজিদ। আমাদের মিষ্টি টিষ্টি হলে আসে সময়ে নিয়ে আসে না, ওনাকে নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে বলে হুজুর আমি শখ করে নিয়ে আসলাম দশজনা খাওয়ার জন্য, আপনারা খাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তা আমরা তাই করি ওনাদের কথা বলি। পুকুরের সঙ্গে মসজিদের সামনে যে পুকুর, পুকুরও মসজিদেরই। আমরা এখানে তিনটা কবর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনটা কবরের মধ্যে কোনটা তার কবর এটা বলা যাবে? এটা ওই উকিল সাহেবের কবর এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই যে দেখেন ওখানে 62 বছর বয়সে ইন্তিকাল করে আছেন। 1925 সালে উনি মারা গেছে 62 বছর বয়সে। আর ওনারা আসলে কি জমিদার বংশ ছিল? হ্যাঁ ওনারা জমিদার। তিনটা কবর দেখতেছি গেলাম, ওনার একটা, ওনার ভাস্তার একটা, একটা হলো ওই একজন দারগা ছিল তেনার মায়ের কবর। তো ওনার পরিবার বা ওনার বংশধররা কি এখানে আসে? ওনার বংশধরেরা এদের সামনে দেখতে পাচ্ছেন ইনি উনি। হ্যাঁ আসো, একটু আসো, তোমাকে আসতেই হবে। মতিন কাজী এর আগে ছিল মুতল্লি কাজী। মতিন কাজী মারা যাবার পর এখন সফল কাজী মুতল্লি, সফল কাজীর ছেলে, এটা বড় ছেলে রিয়াজউদ্দিন সাহেবের। আসসালামু আলাইকুম। এই মসজিদটা প্রায় আপনার 120-150 বছর আগের। এটা কাজী রিয়াজ কাজী যিনি বগুড়া, ওনার নামে দুইটা রাস্তা আছে, একটা রিয়াজ কাজী লেন আর একটা রিয়াজ কাজী স্ট্রিট।
তো উনি বগুড়া জেলার প্রথম গ্র্যাজুয়েট ছিলেন। তিনি মৃত্যুবরণ করছেন 1925 সালে। তো উনি এটা মানে তৈরি করছে মসজিদটা। আর আমার আমার আব্বুর দাদা হয় উনি। আপনারা একই বংশের লোক? হ্যাঁ। ঠিক আছে। আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি জয়পুর জেলা থেকে। আবার দেখা হবে নতুন কোনো স্থান থেকে, নতুন কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।